এই প্রত্যাখ্যানের খবর জানাবেন সহকর্মী আবিদুর রহমান আবিদুর দোলা সংবাদে শুরুতেই বিসিবি সভাপতি সাকিবকে নিয়ে একটি কথা আপনি সংবাদ দিয়েছিলেন আমার কাছে এই ভারত সফরে আর কিছু খবর রয়েছে বিশেষ করে তামিম ইকবাল ভারত সফরে পুরোটা সময় থাকবে না এমন কি ঘোষণা দিয়েছে আজকে বিসিবি সেই খবর রয়েছে আর কিছু খবর আছে সেগুলো জানিয়ে দিচ্ছি শুরুতে জানাবো শিরোনাম ব্যক্তিগত কারণে ভারত সফরে পুরোটা সময় থাকছেন না তামিম বিকল্প নিয়ে ভাবছে বিসিবি এ কমল ক্লাব কাপে 2 আউট ডাই ম্যাচে নামছে বসুন্ধরা কিংস চারটায় প্রতিপক্ষ তেলেঙ্গানা এফসি ইনজুরির ব্যক্তিগত কারণে ভারত সফরে পুরো সময় থাকছেন না তামিম ইকবাল আজ বিসিবি থেকে বিষয় নিশ্চিত করা হয়েছে এর আগে টি সিরিজে তার না থাকার গুঞ্জন উঠেছিল পরে পুরো ভারত সফর থেকে ব্যক্তিগত কারণ দেখে নাম প্রত্যাহারের আবেদন করেন পরে তার সেই আবেদন গ্রহণ করেছে বিসিবি তবে তামিমের বদলি এখনো নিশ্চিত করেনি বোর্ড তিনটি টি খেলতে ত্রিশ অক্টোবর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ তিন নভেম্বর দিল্লিতে প্রথম টি টোয়েন্টি টি ভারতের বিপক্ষে জয় এখনও অধরা বাংলাদেশের আসছে সিরিজে সেই আক্ষেপ ঘোষণার সুযোগ টাইগারদের পরিসংখ্যানে ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও সাকিব মুশফিকদের সামর্থ্য দিয়ে রাখছে লড়াইয়ের আভাস টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা লজ্জার লড়াই করলেও আর টি টোয়েন্টির একটিতেও জয় নেই টাইগারদের ভারতের বিপক্ষে জাপানের পরিসংখ্যানটাও তেমনই মজার ব্যাপার হলো জাপান কখনো মুখোমুখিই হয়নি ভারতের দুই সালে প্রথমবার ভারতের সাথে দেখা হয়েছিল বাংলাদেশের সবশেষ নিদাহাস ট্রফির ফাইনালে প্রতিবেশী দেশটির বিপক্ষে লড়ে সাকিবের দল এই সময় রোহিত প্রতিভাবান ক্রিকেটার থেকে হয়েছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান বিরাট কোহলি পরিণত হয়েছেন বনে গেছেন ভারতীয় দলের অধিনায়ক আর এই সময় টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের নামের পাশে তাকালে দেখা যায় জয়ের কোটা এখনো শূন্যই রয়ে গেছে বাংলাদেশ ভারত লড়াইটা সবসময় ছিল এক পেশে আর দেখায় একটিও জয় নেই টাইগারদের অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচের সাতটিতে হার আর সাউথ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের সবকটিতে জয়হীন টিম টাইগার্স টি টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে স্পষ্ট শীর্ষ তিরিশের মধ্যে নেই কোন টাইগার ব্যাটসম্যান একত্রিশ নম্বরে আছেন দেশ সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান যেখানে ভারতের রোহিত শর্মা লোকেশ রাহুল বিরাট কোহলি শিখর ধাওয়ানরা আছেন শীর্ষ পনেরোতে টি টোয়েন্টিকে বলা হয় অলরাউন্ডারদের খেলা এই একটা জায়গায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আছেন র্যাঙ্কিংয়ের দুইয়ে কিন্তু শীর্ষ দশে ভারতের কেউ নাই চার ছক্কা ব্যাটিং এর নিদর্শন এই মানে আধিপত্য পাওয়ার হিটারদের দুই হাজার বাংলাদেশ দলের ব্যাটিং স্ট্রাইক রেট একশো পঁচিশ যেখানে ভারতের একশো সাঁইত্রিশ গড়েও টাইগাররা পিছিয়ে আছে বিরাট রোহিতদের কাছে আর ভারতের পাঁচ ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেও বাংলাদেশের কারো সেঞ্চুরি নেই আর ছক্কা হাঁকানোর সংখ্যায়ও টাইগাররা ধারে কাছে নেই ভারতের শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও বাংলাদেশ ভারতের বাইশ গজের লড়াই বাড়তি উত্তেজনা ছড়ায় নিদাহাস ট্রফির ফাইনাল হারের আক্ষেপ ঘুচাতে ভারত যাচ্ছে টিম টাইগার্স দর্শকদের উল্লাসে মাতাতে হবে নাকি আবার নাগিন ড্যান্স মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ আন্দোলনের কারণে দুদিন পর শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা টায়ার ওয়ানে দুটি খেলাই হয়েছে কক্সবাজারে সেখানে প্রথম দিন শেষে বিজয় সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে ভালো অবস্থানে খুলনা ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই উইকেট হারায় খুলনা অভিজ্ঞ তুষার ইমরানকে সাথে নিয়ে জুটি গড়ে নেনামূল হক বিজয় সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার একশো বারো রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন বিজয় দিন শেষে খুলনা সংগ্রহ ছয় উইকেটে দুশো নব্বই রান অন্যদিকে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরে রাজশাহী অধিনায়ক ফরাদ হোসেনের ফিফটিতে রাজশাহীর রান দুশো অতিক্রম করে রংপুরের পক্ষে দুর্দান্ত বল করেন লেগ স্পিনার রিশাদ হোসেন পাঁচ উইকেট শিকার করেন এই লেগি তবে বৃষ্টির কারণে বগুড়ার রাজশাহীতে দ্বিতীয় স্তরে দুটি ম্যাচই প্রথম দিন মাঠে গড়ায়নি পাকিস্তান সফর শুরু করলো বাংলাদেশ নারী দল প্রথম টি টোয়েন্টিতে হার চোদ্দ রানে পাকিস্তানের দেয়া একশো সাতাশ রানের টার্গেটে একশো বারো রান তোলে সালমার দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান প্রথম ওভারেই সফলতা পায় বাংলাদেশ ওপেনার সিদ্রামিন আমিন কে জাহানারা একবার পরেই জ্যাভেরিয়াকেও প্যাভিলনে পাঠানেই পেসার তবে শুরুর চাপ সামলে অধিনায়ক বিসমা এবং ওমাইমার ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান বিসমা করেন চৌত্রিশ ওমাইমার ব্যাট থেকে আসে তেত্রিশ রান শেষ দিকে ইরাম জাভেদের একুশ রানে সাত উইকেট একশো ছাব্বিশ রান তোলে পাকিস্তান সতেরো রানে চার উইকেট নেন জাহানারা জবাবে দুই ওপেনার শ্যামেমা ও আয়েশা ফেরেন দ্রুত সঞ্জিদা নিগারের প্রতিরোধও বেশিক্ষণ টেকেনি একমাত্র রুমানার ব্যাটে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশকে ত্রিশ বলে ঝোড়ো ফিফটি করেন রুমানা তবে বাকিদের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি ফুটবলের খবর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ডুয়ার ডাই ম্যাচে আজ বসুন্ধরা কিংসের সামনে মালয়েশিয়ান ক্লাব তেলেঙ্গানা এফসি চট্টগ্রামের এম এ আজ স্টেডিয়ামে ম্যাচ শুরু কিছুক্ষণ পর সন্ধ্যা সাতটায় প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে কিংসরা নাটকীয়তা ভরা ম্যাচে লাল কার্ড দেখে ডাগ ছেড়েছিলেন কোচ অস্কার ব্রুজন অনুশীলনে অবশ্য শিশুদের প্রস্তুত করতে ভুল করেনি সেমিফাইনালে ভুল করেনি ব্রেজেন্ট সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প নেই বসুন্ধরার সামনে অন্যদিকে দু ম্যাচের একটিতেও হারেনি মালয়েশিয়ার ক্লাবটি একটি জয় ও একটি ড্রয়ে বি গ্রুপের টেবিল টপার তেলেঙ্গানো আমার টিম হলো সবচেয়ে বড় ব্যাপার এবং টিমের পারফরমেন্সে ইকুয়েশালে এসে গেছে সেখানে জিতার ছাড়া কোনো বিকল্প নাই লাস্ট ম্যাচ হিসাবে দেখা গেছে তারা এক পয়েন্ট করে এগিয়ে আছে ওরা ড্র করলে যাবে আমরা জিতলে যাব আমাদের যেখানে ল্যাপস করে যেখানে আমার দরকার প্রয়োজনে সেখানে কিন্তু আমরা টিম ফরমেশন অলওয়েজ চেঞ্জ করছি দেখা গেল অ্যাটাকিং বাড়াচ্ছি ডিফেন্ডিং কমছে ডিফেন্ডিং বাড়াচ্ছি অ্যাটাকিং কমছে এটা টিমের খাতিরে এবং টিম যেভাবে উইন করার জন্য জেতার জন্য যে পরিকল্পনা করে সেই হিসাবে আমরা কোচ সেই প্লেয়ার প্রডিউস করব এবং জেতার জন্যই খেলবো প্রধানমন্ত্রীর ঘোষণার পর দেশের অনেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি হলেও বগুড়া এখনও ভূমি অধিগ্রহণই হয়নি প্রত্যেক উপজেলা থেকে ভূমি অধিগ্রহণের প্রস্তাব দেয়া হলেও প্রায় চার বছর ধরে মন্ত্রণালয় আটকে আছে সেই প্রকল্প খেলাধুলাকে গতিশীল করতে প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে অনেক উপজেলায় প্রকল্প বাস্তবায়নও হয়েছে এই যেমন নীলফামারীর সৈয়দপুর স্টেডিয়ামটি এখন পরিচিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একইভাবে গাইবান্ধার সদর উপজেলায় তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠটিও এখন মিনি স্টেডিয়াম অথচ প্রতিবেশী জেলা বগুড়ার চিত্র উল্টো এই জেলার কোনো উপজেলাতেই প্রকল্পের ছোঁয়া লাগেনি দুই হাজার পনেরো সালে মিনি স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয় জেলা অফিস হয়ে সেই প্রস্তাব ক্রীড়া মন্ত্রণালয় পাঠানো হয় কিছুদিন আগে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কর্মকর্তারা কিন্তু তারপর আটকে আছে আমরা দু হাজার পনেরো সালে তিন একর জমির একটি প্রস্তাবনা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি ইতিমধ্যে একটি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল প্রস্তাবিত যে জায়গাটি আমাদের এটি ভিজিট করে গেছেন তো আশা রাখছি খুব অল্প সময়ের মধ্যে হত এর কার্যক্রম শুরু হবে শাহজাহানপুর উপজেলায় মিনি স্টেডিয়ামের জন্য তিন আগর বত্রিশ শতক জমির একটি প্রস্তাব পাঠিয়েছি এর মধ্যে তিরিশ শতক জমি খাস বাকিটি ব্যক্তি মালিকানাধীন যেটা অধিগ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলে সরকার যেভাবে নির্দেশনা দিবেন সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এগিয়ে চলছে মিনি স্টেডিয়ামের ভূমি অধিগ্রহণের কাজ অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় পেলেই নেওয়া হবে স্টেডিয়ামের জমি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে পত্র দিয়েছি তাদের কাছ থেকে আমরা প্রস্তাব চেয়েছি যেখানে খাস জমি আছে বা অধিগ্রহণের বিষয়টি আসবে বা কোনো ব্যক্তি মালিকান জমি রয়েছে কি কিনা সেরকম প্রস্তাব আমরা পেলে তখন এগুলো আমরা যাচাই বাচাই করব মিনি স্টেডিয়ামগুলো নির্মাণ বা সংস্কার শেষ হলে দেশের খেলাধুলার পরিমাণ আরও বাড়বে বলে বিশ্বাস সবার আমিরুল লতিফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত মিশা জায়দ প্যানেলের সদস্যরা তেজগাঁও শিল্পাঞ্চল থানার আয়োজনে বিকেলে বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি শিল্পী সমিতির দলে অংশ নেন চিত্রনায়ক রুবেল আলেকজান্দার জায়দ খান সাইম সহ কয়েকজন শিল্পী শিল্পী সমিতির দলের গোলকিপারের দায়িত্বে ছিলেন মিশা সওদাগর পুলিশের দলে ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানার ওসি এবং তেজগাঁও জোনের ডিসি ম্যাচে এক শূন্য গোলে জয়লাভ করে পুলিশের দলটি বলবো ভাই অসাধারণ আমার কাছে এই ছিল খেলার খবর